ব্যাটারি চুরির সন্দেহে দু ব্যক্তিকে এবং নেশা সামগ্রী বিক্রির জন্য এক প্রমিলাকে জিজ্ঞাসাবাদ করল ধর্মনগর থানার পুলিশ। জানা যায়, ব্যাটারি চোর সন্দেহে আটক দুই ব্যক্তি ধর্মনগর রাজবাড়ির ইন্ডিয়ান ওয়েল ডিপো সংলগ্ন এলাকায়। চুরির যন্ত্রণায় বর্তমানে অতিষ্ঠ ধর্মনগরবাসী। ইদানিংকালে দেখা যাচ্ছে যে ধর্মনগর শহর এবং শহরতলির এলাকা থেকে টমটম এবং গাড়ির ব্যাটারি চুরি হয়ে যাচ্ছে প্রতিদিন। রবিবার রাতে উত্তর জেলার ধর্মনগর মহকুমার ধর্মনগর রাজবাড়ির ইন্ডিয়ান ওয়েল সংলগ্ন এলাকা থেকে তিনটি ওয়েল ট্যাঙ্কারের গাড়ির ব্যাটারি চুরি হয়ে যায়, সাথে চুরি হয়ে যায় গাড়ির বিভিন্ন নানান সামগ্রীও। সোমবার সকালে ব্যাটারি চুরির ঘটনায় চালকদের নজরে আসতেই ব্যাটারি চোরের খোঁজাখুঁজি শুরু করে এবং দুপুর 12টা নাগাদ উত্তর জেলার ধর্মনগর মহকুমার রাজবাড়ি ইন্ডিয়ান ওয়েল ডিপোর সামনে দুই ব্যক্তিকে চোর সন্দেহে আটক করে স্থানীয় গাড়ি চালকরা। সাথে সাথেই খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে চোর সন্দেহে সেলিম উদ্দিন এবং লাবু মিয়াকে আটক করে ধর্মনগর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এদিকে এই এলাকার একটি চায়ের দোকানে রয়েছেন অর্পিতা দাস নামে এক মহিলা, যে মহিলা নাকি এই সমস্ত এলাকায় নেশা সামগ্রী বিক্রি করেন এবং চুরির সামগ্রীও ক্রয় বিক্রয়ের সাথে যুক্ত রয়েছেন। যদিও সেক্ষেত্রে পুলিশ ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করলো, সেই দোকান থেকে কোনো কিছু উদ্ধার করতে পারেনি। তবে পুলিশের এই তল্লাশিতে নানা মহলেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কিভাবে এত নজরদারি থাকার পরেও কেন চোরের সংখ্যা বেড়ে যাচ্ছে প্রতিদিনই গোটা রাজ্যে। কদিন ধরে ইন্ডিয়ার সামনে ডিপোর সামনে থেকে ট্যাঙ্কি গাড়ির ব্যাটারি জিনিস অন্যান্য যে এক জিনিসপত্র চুরি হয়, তো আজকে সন্দেহমূলক আমরা একজনটা ধরছি। কালকে রাত্রে তিনটা গাড়ির ব্যাটারি চুরি হয়েছে, আজকে দরিয়া দুজনটা চুরি দরিয়া থানা আইনা দিয়ে দিয়েছি আমরা। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।